যাকে ফেরদৌস ইতিহাস বিভাগ, সলব ডিগ্রি কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে সুস্বাগতম। আমি আজকে আলোচনা করব ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, দ্বিতীয় অধ্যায়। দার্শনিক চার্লস মন্টেস্কু, ভলতেয়ার, জাজাক রুশো, ডেনিস দিদারো, ডি এলেমবার্ট। যে কোনো বিপ্লব সৃষ্টিতে বুদ্ধিজীবী ও দার্শনিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকে। ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের অবদান অপরিসীম। অষ্টাদশ শতক ছিল জ্ঞানদীপ্তির শতাব্দী। এই শতাব্দে ইউরোপে নবজাগরণ ঘটে। যা চলছে তাকে মেনে না নিয়ে প্রচলিত ব্যবস্থার দোষ ত্রুটি আলোচনা করতে শেখে। এই সময় কতিপয় দার্শনিকদের আবির্ভাব ঘটে, যাদের ক্ষুরধার লিখনির মাধ্যমে মানুষ জাগ্রত হয়। চার্লস মন্টেস্কু, 1689 থেকে 1755। ফরাসি দার্শনিকদের মধ্যে চার্লস মন্টেস্কু ছিলেন বিখ্যাত। তিনি তার যুক্তিবাদী মন দ্বারা ফ্রান্সে প্রচলিত শাসন ব্যবস্থার বিশ্লেষণ করে রাজার সমালোচক হয়ে ওঠেন। তার গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য স্পিরিট অফ লস, এটি প্রকাশিত হয় 1748 খ্রিস্টাব্দে। এই গ্রন্থ তাকে বিখ্যাত করে তোলে। এই গ্রন্থে তিনি অত্যন্ত যৌক্তিকভাবে সমাজ ও রাষ্ট্রের দোষ ত্রুটিগুলো তুলে ধরেন এবং এই দোষ ত্রুটিগুলো সংশোধনের চেষ্টা করেন। এই গ্রন্থে তিনি দুটি মতবাদ উল্লেখ করেন। কোন দেশে কি ধরনের আইন ও সংগঠন থাকবে তা নির্ভর করে সেই দেশের প্রাকৃতিক পরিবেশ ও প্রথার উপরে, দুই ক্ষমতার বিভাজন তত্ত্ব। ভলতেয়ার, ভলতেয়ার ছদ্মনাম, প্রকৃত নাম মারি ফ্রান্সোয়া আরুয়েত। তিনি ছিলেন জ্ঞানদীপ্ত যুগের শ্রেষ্ঠ দার্শনিক এবং বিস্ময়কর প্রতিভার অধিকারী। ভিক্টর হেগো তাকে মানুষের চেয়ে বড় কিছু বলে আখ্যায়িত করেছেন। তার লিখনী ছিল তলোয়ারের মতোই ধারালো। ভলতেয়ার বলেন, সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী কেবল ইতিহাস নয়, সভ্যতা ও সমাজের বিবর্তনের চিত্র হল ইতিহাস। অতীতের আলোকে ইতিহাসকে, অতীতের আলোকে বর্তমানকে যাচাই করাই হলো ইতিহাসের কাজ। তার উল্লেখযোগ্য রচনাবলী কাদিত, চতুর্দশ লুয়ের শতাব্দী, দার্শনিক অভিধান। তিনি তার লিখনির মাধ্যমে গির্জার দুর্নীতি ও অনিয়মগুলো ব্যঙ্গার্থকভাবে তুলে ধরেন। তার মতে গির্জা হল কুসংস্কার ও দুর্নীতির ঘাঁটি। এর ফলে যাজক সম্প্রদায়ের প্রতি জনগণের আস্থা দুর্বল হয়। যাজক ও গির্জার বিরুদ্ধে আঘাত করলেও ধর্মের বিরুদ্ধে তার কোনো অভিমত ছিল না। তার বিখ্যাত উক্তি, ঈশ্বর না থাকলে তাকে বানানো হতো, কিন্তু প্রকৃতি বলছে ঈশ্বর আছে। তিনি রাজতন্ত্রের উচ্ছেদ চাননি, তিনি চেয়েছেন রাজতন্ত্র সাংবিধানিক নিয়মে পরিচালিত হোক। বিপ্লব প্রাককালে গির্জা, যাজক এবং রাজশক্তির বিরুদ্ধে রচনা লিখে তিনি ফ্রান্সবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন। ফরাসি বিপ্লব, তার লিখনী ফরাসি বিপ্লবকে অনেকটা প্রশস্ত করে। জ্যাজাক রুশো, রুশোকে মনে করা হয় ফরাসি বিপ্লবের মূল কারিগর। তার লিখনী এতটাই শক্তিশালী ছিল যে তা পড়ে ফরাসি জনগণের মনে বিপ্লবের অগ্নিস্ফুল্লিঙ্গ জাগ্রত হয়। রুশো জাতিতে ফরাসি হলেও তিনি জন্মগ্রহণ করেন সুইজারল্যান্ডে। ১৭৪৯ খ্রিস্টাব্দে সভ্যতার অগ্রগতির ফলে মানুষের চরিত্রের যে অগ্রগতি হয়েছে কিনা এ সম্পর্কে এক রচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। এখান থেকে তার লেখা অভিভূত হয়, তাকে আর পিছনে ফিরে যেতে হয়নি। সমাজ, দর্শন, সঙ্গীত, রাষ্ট্র প্রভৃতি বিষয়ে তার অগাধ জ্ঞান ছিল। প্রতিটি ক্ষেত্রেই তিনি মৌলিক বিষয়ের পরিচয় দিতে সক্ষম ছিলেন। তিনি বুদ্ধির চেয়ে মানুষের অনুভূতিকে অধিকতর গুরুত্ব প্রদান করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে সোশ্যাল কন্ট্রাক্ট ছিল অন্যতম। তার বিখ্যাত উক্তি, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করে, সুতরাং মানুষের কাজ এই শৃঙ্খলাকে ছিন্ন করে জন্মগত স্বাধীনতা অর্জন করা। এই গ্রন্থে তিনি আরও উল্লেখ করেছেন, ঈশ্বর রাজা বা রাজ্য সৃষ্টি করেননি, রাজা বা রাষ্ট্র জনগণের ইচ্ছার প্রতিফলন, এটা ঈশ্বর সৃষ্ট নয়। সরকারের দায়িত্ব হবে সমষ্টিগত ইচ্ছাকে বাস্তবায়ন করা, ব্যক্তিগত স্বার্থকে নয়।
সুতরাং জনসাধারণের মতানুসারে রাষ্ট্র পরিচালনা না করলে তাকে ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে। রুশো তার সামাজিক চুক্তি মতবাদের মধ্যে সাম্যবাদ, স্বাধীনতা, গণতন্ত্রের কথা লিখে ফরাসি জনগণকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে তোলে, এই জন্যই তাকে বিপ্লবের পুরোধা ব্যক্তিত্ব বলা যায়। ডেনিস দিদারো, এনসাইক্লোপিডিয়া। বিপ্লবের ইতিহাসে মন্টেস্কু, ভলতেয়ার, রুশো প্রমুখ চিন্তাবিদ তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এইরকম ডেনিস দিদারো এনসাইক্লোপিডিয়া লিখে ফরাসি বিপ্লবকে উদ্বুদ্ধ করেন। তার নেতৃত্বে ফ্রান্সের চিন্তাশীল মনীষীদের আলোড়ন সৃষ্টি হয়। তিনি বলেন, জগতের সকল নৈতিক নিয়মের একমাত্র ধ্রুব ইচ্ছা হলো মানুষের মঙ্গল সাধন করা। যা মঙ্গল নয় তা যুক্তি সিদ্ধ হতে পারে না। এই গ্রন্থখানি বঞ্চিত মানুষকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে তোলে। দার্শনিকগণ রাজা বা ঈশ্বরের প্রদত্ত ক্ষমতাকে যুক্তি দ্বারা আক্রমণ করেন। রাজা সকল ক্ষমতার উৎস, ঈশ্বর নয় এমনটা বলা যাবে না। সকল ক্ষমতার উৎস জনগণ। রাজা অধিকার ভোগ করতে পারে না, তাকে কর্তব্যও পালন করতে হয়। ঐতিহাসিক কেটেলবি বলেন, সংসদবিহীন ফ্রান্সের এসব পণ্ডিতগণ হয়ে ওঠেন রাজনৈতিক মঞ্চের নেতা। তারা প্রথমে চোখে আঙ্গুল দিয়ে প্রচলিত ত্রুটিগুলো তুলে ধরেন। এই সকল দার্শনিক তাদের মুক্ত চিন্তার লিখনির মাধ্যমে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে অমূল্য অবদান রেখেছেন। আজ এই পর্যন্ত, আগামীতে আবারও আলোচনা নিয়ে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।